দালা ওয়ালা শিভালা ওয়ালা মিসলালা ওয়ালা ওয়াজিরালা ওয়ালা নাজিরালা ওহুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির ওহুয়াল আজিজুল হাকীম ওহুয়ার রহমানুর রহীম ওহুয়াত তাওয়াবুর রহীম ওহুয়া আলীমুম বিযাতিস সুদূর ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা রাসূলানা ওয়া হাবীবানা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলা কাফাতিন নাসি بين يدي الساعة بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أرشد الله تعالى في كلامه المجيد وخطابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأعتموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله جبتيو تاري وفرشنكشا سمهيان قريان الرحمن الرحيم نبه مندل وبه مندل رسوستا انتر جميل আল্লাহ তাবারক ও তাআলার জন্য যিনি এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা মহৎ উদ্দেশ্যে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের
عبادت করা, তার গোলামি করা, তার আইন মেনে চলা, অতপর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে একবার হাসরের মাঠে উঠে হিসাব দিয়ে জান্নাতে বাস করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং সকল জিনকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার জন্য সমস্ত তারিফ ও প্রশংসা, এই কারণে যে তিনি দয়া করে মেহরবানি করে এই দুনিয়ার জমিনে আমাদেরকে শেষ নবী, সমস্ত নবীদের নেতা ও সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, যিনি ইমামুল হারামাইন, যিনি সাহেবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন, যিনি রাহমাতুল আলামিন। তারিফ আল্লাহর, আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনের এক টুকরা আয়াতে শরীফা এবং বিশ্বনবীর অমীয় মাখা মধুর বাণী দুটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, একই ভিত্তি করে আজকের এই জুমার খুতবা দেওয়ার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি বলেছি যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, আর ইবাদতটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি দেওয়া। তাওহীদ মানে আল্লাহ এক, ওয়াহদাহু লা শরীক, তার মতো কেউ না। এই ইবাদতের উদ্দেশ্যে আপনি আল্লাহকে জানবেন, কে আল্লাহ, কেমন তিনি। এই তাওহীদ দুনিয়ার বুকে কায়েম করার জন্যই আল্লাহ পাক হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত অগণিত অগণিত অসংখ্য নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য একটা, যে আল্লাহর তাওহীদ কায়েম করবে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি যেমন প্রথম মানুষ তিনি প্রথম নবী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হযরত আদম কি নবী ছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম কি নবী ছিলেন? হ্যাঁ বললেন, হ্যাঁ নবী ছিলেন, তিনি প্রাঞ্জল ভাষী নবী ছিলেন, প্রাঞ্জল ভাষী নবী ছিলেন। আল্লাহু আকবার, তার যে সন্তানাদি ছিল, এক সন্তান আরেক সন্তানের ভাষা বুঝতো না, এত সন্তান, এক সন্তান আরেক সন্তানের ভাষা বুঝে না, তাহলে কত সংখ্যায় হলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ভাষা বুঝে না এক ভাই আর আপন ভাই। বাংলাদেশ শতকরা 90 জন মুসলমানের দেশ, ছোট্ট একটা দেশ। হ্যাঁ, এই ছোট্ট একটা দেশের মধ্যে নোয়াখালীর আর চিটাগাঙ্গের দুই ভাইয়ে যদি কথা বলে, তাহলে হয়তো ফিরিস্তাও বলবে যে কী কইলো বুঝলাম না। জি, এইখানেই আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, আল্লাহর তাওহীদ কায়েম ছিল। জি, হযরত নূহ আলাইহিস সালামের পর থেকেই শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। বড় বড় নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ নূহ নবীর উম্মতের, তারা দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পরে এই আস্তে আস্তে তাদের কবরকে কেন্দ্র করে এই শিরক কাজ শুরু হয়ে গেল, আর তৌহিদ আস্তে আস্তে বিদায় হতে লাগলো। যখনই তৌহিদের ঘোর দুর্দিন এসেছে, তখনই আল্লাহ রাব্বুল আলমিন আরেকজন নবী পাঠিয়েছেন। সেই নবী এসে তৌহিদের দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর এই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, সকল নবীর। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের একই দাওয়াত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মতো মাহবুদে বরহক আর কেউ নাই। এই কথাটাই দুনিয়ার সমস্ত নবী ও রসুলরা প্রচার করে গেছেন, আমরাও এটারই প্রচার করি। এখন আপনাকে জানতে হবে আল্লাহ কে, আপনার সারা জীবনটাকে জেনে যাবেন কে তিনি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বে ওয়াস শাহাদাতে হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়ার কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর কারোর সামনে আপনার মাথা নইবে না, আপনি আর কাউকে সেজদা করবেন না, আপনি আর কাউকে খালেক বলে জানবেন না, আপনি আর কাউকে মালিক বলে জানবেন না। আপনার ইবাদত, আপনার দোয়া, আপনার নজর, আপনার মানত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হবে। আল্লাহু আকবার।
দুনিয়ার বড় দুর্দিন গেছে, তাওহীদের সময় সময় বড় দুর্দিন গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত মুসলমানরা এই ব্যাপারে একমত। হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কদরিয়া, জাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানিয়া, রিফাইয়া, যত দল উপদল মুসলমানের নাম দিয়া করে সকলে এই ব্যাপারে একমত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আরবের কাফেররা মুশরিকরা তারাও কইতো আমরা ইব্রাহিমের ধর্ম মানি, আমরা ইব্রাহিমের ধর্ম মানি। ঢাকার কিছু লোক আছে, পুরানো লোক, এমনি আমরা বাচ্চার জাত হিসাব করে কথা কই, আমরা বাচ্চার জাত, আমরা বাচ্চার জাত হইলে কেমনে, আমার মায়ের নোয়া শনিমুল্লারে বলে কাকে লইছে আমরা বাচ্চার জাত। হ্যাঁ, তো এই কাফের মুশরিকরা কইতো আমরা ইব্রাহিমের ধর্ম মানি, আমরা ইব্রাহিমের ধর্ম মানি। আর ইব্রাহিমের ধর্ম মানে আল্লাহর ঘরে, যিনি আল্লাহর ঘর বানাইলেন সেই ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে দিলেন। আলহামদুলিল্লাহ, নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এই দুনিয়ার সম্পর্ক একটা, সেটা হলো তাওহীদের সম্পর্ক, একটা সেটা ঈমানের সম্পর্ক, একটা সেটা রিসালাতের সম্পর্ক, একটা সেটা পরকালের আখেরাতের সম্পর্ক। এত দুর্দিন গেছে এই জাতির পিতা ইব্রাহিম। নিজের বিবিকে বলছেন, বিবিগো, আকাশের নিচে জমিনের উপরে তুমি আর আমি ছাড়া কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। সুবহানাল্লাহ, অবস্থাটা দেখছে? হ্যাঁ, কী অবস্থা! আল্লাহর নবী বলেছেন কোন কোন নবী একা উঠবেন হাসরের মাঠে, তার কোনো মত নাই, কোনো মত নাই, কেন তার দাওয়াত কেউ কবুল করে না। চিন্তা করেন তো, আল্লাহ নবী করে পাঠিয়েছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, একজনও কবুল করে নাই, একা একা উঠবেন, আমার কোনো উম্মত নাই। কোনো কোনো নবী উঠবেন তার দুইজন উম্মত মাত্র, দুইজন, একজন, তিনজন, এরকম সারা জীবন দাওয়াত দিয়ে, সারা জীবন লোকদের সামনে তাবলীগ করে, সারা জীবন মানুষকে এই সত্যের পথে দাওয়াত দিয়ে, সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিয়ে, মাত্র দুইজন, মাত্র তিনজন, মাত্র চারজন, মাত্র পাঁচজন তাওহীদ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিবি গো, তুমি আর আমি ছাড়া কেউ এই তাওহীদের নিশান হাতে রাখে নাই, সব মুশরিক হয়ে গেছে। তবে জালিম বাদশার সামনে তুমি যাবে, সে বিবাহিতা নারীর ইজ্জত নষ্ট করে, তবে আল্লাহর তাওহীদ তো আমি আর তুমি মেনে চলতেছি, তবে তোমাকে জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তাহলে তুমি পরিচয় দিও আমি তোমার ভাই হই। স্বামী স্ত্রী দুইজন মুসলিম ভাই ভনী বটে, মুসলিম ভাই ভনী বটে, চাচা তো বোন বিয়ে করে না, ফুফাতো বোন বিয়ে করে না, খালাতো বোন বিয়ে করে না, তালতো বোন বিয়ে করে না, কি ভাই বোন ছিল না, এখন স্বামী স্ত্রী, ভাই বোন স্বামী স্ত্রী, আর কদিন পরে পিতামাতা, এই যে সম্পর্কটা, ভাই বোন, বিবি গো, তোমাকে যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই, কারণ এই বদমাইশ, সে যদি জানে যে কোনো লোকের স্ত্রী, তাহলেই সে তার ইজ্জত নষ্ট করবে, অতএব তুমি পরিচয় দিও আমি তোমার ভাই হই, বদমাইশ। তারপরেও তার দিকে হাত বাড়িয়ে দিছে, মানুষ যদি অন্তর থেকে দোয়া করে, যে কোনো দোয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। যেই মাত্র হাত বাড়িয়ে দিছে, আল্লাহ আল্লাহ তুমি, আর কথা নাই, হাতটা ফেলে দিছে, শুয়ে গেছে, ওইটা তাপ পাইতেছে, একটু দোয়া করো আমার হাতটা ভালো হবে। এরকম যদি হয়, বাংলাদেশের কোনো মেয়ের ইজ্জত কোনো বদমাইশ নষ্ট করতে চায় আর তার এই অবস্থা হয়, এই মহিলার তখন কী কইব, তুই সব মর, তুই সব মর। দেখা গেল কি,
দোয়া করলেন আল্লাহ তারে তুমি ভালো করে দাও, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই, ভালো হয়ে গেছে। চোর না শুনে ধর্মের কাহিনী না, আবার আবার হাত বাড়াই দিছে, সাথে সাথে আবার কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ইজ্জত রক্ষা করে, কোনো দরকার হয় না বন্দুকের, দরকার হবে না মানুষের, দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব পারে, সব পারে। এই জিনিসটা আপনাকে আমাকে জানতে হবে, আল্লাহ সব পারে। আচ্ছা, এই ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়ে গেছেন, বাপে কবুল করে না, আমার দেশ ছেড়ে চলে যা, আমার দেশ ছেড়ে চলে যা তুই, কিন্তু পিতার সাথে বেয়াদবি করে না। আমার পিতা যখন আমার দাওয়াত কবুল করেন না, মূর্তি পূজাই করবেন, আমার এই সত্যের পথে আসবেন না, তবে আমি তার গায়ে আঘাত করব না। পিতা চলে গেলাম, সালামুন আলাইক, চলে গেলাম আপনাকে সালাম দিয়ে, বিদেয় সালাম, এটা বিদেয় সালাম, জয় হারে সালাম দিয়ে দে, আর যায় না শেষ সালাম দিয়ে দে। পিতা সালাম দিয়ে বিদেয় নিয়ে গেলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, কয়জন ছিল প্রথমে, কতজন লোক নিয়ে উনি শুরু করছিলেন দাওয়াতের কাজটা? একা একা, আর কেউ না, একা। রাস্তা দিয়ে হেঁটে যান, মুহাম্মদ, ও মুহাম্মদ, পিছনে তাকায় কাউরে দেখে না কি। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর পিছন থেকে আপনারা কেউ ডাক দেয়, এই আবদুল্লাহ, পিছনে যদি কেউ না দেখেন তো একটা দৌড় দিবেন না, হিকে আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে কেউ দিহি না। আর এটা যদি রাত্রে হয়, ও মা গো, ও মা গো, ভয়ে আপনি কম্পমান হয়ে যাবেন। আল্লাহ রসুল পিছন দিকে থাকান, কাউকে দেখেন না, ইয়া মুহাম্মদ, কাউকে দেখেন না, একা। কিন্তু তো জানতেন আমি নবী, জানতেন আমি রসুল হব না। তার পিতা কি অবস্থা? আল্লাহ রসুলের পিতা মুসলমান ছিলেন না, ওয়াহেদ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও না। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা নিয়ে আসলে আমার বাবা কোথায়, অর্থাৎ আমার বাপ কি জান্নাতে যাবে না জাহান্নামে, এই ব্যাপারে আমার কিছু বলতে পারেন? আল্লাহ নবী বললেন, তোমার পিতা আর আমার পিতা জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রং রোম শিহরিত হয়ে উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই যে আপনার পিতা কোথায়, এটা বলেন আগে, পরে বলেন আমার পিতা কোথায় না, সে জিজ্ঞাসা করে তার বাপের কথা, তার মনে যেন সান্ত্বনা পায়। তৌহিদ যদি গ্রহণ না করে নবীর পিতা হলেও নাজাত পাবে না, আকীদা যদি ঠিক না হয় নবীর পিতা হলেও নাজাত পাবে না। যাত্রা শুরু করলেন কাকে নিয়ে, কার কাছে আমি এই দিনের দাওয়াত প্রথমে দেব, কে গ্রহণ করবে আমার দাওয়াত, কে করবে, চিন্তা করে দেখতেছিলেন কার কাছে বলবো। হ্যাঁ, স্বামীর খবর স্ত্রী রাখে, অন্য না রাখলেও বাহিরে বড় ভালো মানুষ কিন্তু ভিতরে সাংঘাতিক খারাপ। হ্যাঁ, দিনে বেটায় নামাজ পড়ো, রাত্রে করো চুরি, এইরকম লোক বহু আছে, এই খবর স্ত্রী রাখে, বাইরের লোকে রাখে না। রাত্রে কয়টায় আসে, কোথেকে আসে খবর জানে, অন্যের কাছে না বললেও স্ত্রী জানে আমার স্বামী এরকম। বিশ্বনবী জানতেন আমার খবর জানে, দেশের লোকে পাড়ার লোকে সবচেয়ে ভালো জানে আমার বিবি খাদিজা। বিবি খাদিজাকে দাওয়াত দিলেন তাওহীদের, আর কাউকে না, সর্বপ্রথম আল্লাহ আকবার, সর্বপ্রথম দাওয়াত বিবির কাছে দিলেন তাওহীদের দাওয়াত। বিবি গো কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহ,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন বিবি খাদিজা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন কাউকে ধোকা দেন নাই, শুধু মানুষের উপকার করে গেছেন, সত্যবাদী আস-সাদিক আল আমীন। তিনি যে বলতেছেন মিথ্যা বলেন না, তার কাছে ওই এসে গেছে, বিবি খাদিজা কবুল করে নিলেন বিশ্ব নবীর দাওয়াতে একজন মহিলা। আমার আল্লাহ প্রকাশ্য যা গোপন যা সব জানে, আমি প্রকাশ করি তাও জানে, আমি গোপন রাখি তাও জানে, আমি কাউরে জানাই না। মনে মনে চিন্তা করতেছি আমি এই ভালো কাজটি করবো, কেউ জানে না, আমার আল্লাহ জানে, আমার বান্দা ভালো কাজের নিয়ত করে ফেলেছে, উম্মতে মুহাম্মদিয়ার জন্য ব্যবস্থা করে রাখছেন, আমার বান্দা যদি ভালো কাজের নেক কাজের আমলে সালের নিয়ত করে, করার সঙ্গে সঙ্গে তার একটা নেক লেখা হয়ে যায়। পক্ষান্তরের বন্ধু, ওই মহায়ের ব্যক্তি যদি কোনো গুণা করবার চায়, গুণা করার নিয়ত করে, সঙ্গে সঙ্গে গুণা লেখে না, যতক্ষণ পর্যন্ত গুণাটা করে না ততক্ষণ লেখে না, যদি গুণা শয়তানের প্ররোচনায় করেই ফেলে তখন সঙ্গে সঙ্গে লেখে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু, কেরামান কাতিবিন সম্মানিত লেখক, তারা যা বলেন সব লিখতেছেন, যখন গুনার কথা চিন্তা করে তখন গুনা লেখে না, যখন গুনাটা করেই ফেলে তখনও লেখে না, অপেক্ষা করে দেখি বান্দা আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে কিনা। তাই বন্ধু, আমার উম্মতে মুহাম্মদিয়ার জন্য ব্যবস্থা, যদি গুণাটা করেই ফেলে তাহলে আর দশটা না লেখায় একটা গুণা লেখে, আর নেক কাজটা করার নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেক হয়, আর যদি নেক কাজটা করেই ফেলল তাহলে পরে একটা নেকে দশটা নেক লেখা হয়। শর্ত হইল বন্ধু, আপনার মনের কোণে তৌহিদের বাতি জ্বলতে হবে, শর্ত তৌহিদের বাতি জ্বলতে হবে, আপনি আল্লাহরেও মানেন, দুনিয়ার অন্য মানুষকেও মানেন, ডাক্তার সাহেব আমার চিকিৎসা করেন, আগে আল্লাহ পিছে আপনি, আল্লাহর পিছে কারো তাকার লাগে না। উকিল সাহেব আমি সত্যের উপরে আছি আমার কেস করেন, আগে আল্লাহ পিছে আপনি আমার জয় হবে, এই কথাগুলি মুসলমানের জবানে বাহির করে। সুতরাং আমাদের কথা একটা আকিদা সহি, দুনিয়ার জমিনে এইরকম আকাল দেখা দিছে, অভাব দেখা দিছে, অভাব দেখা দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা, প্রকাশ্যও জানেন গোপনেও জানেন, রহমানুর রহিম, তিনি বড় দয়ালু, তিনি বড় মেহরবান, তারে ডাকি না, গুনাহ করি, শিরক করি, বেদাত করি, খারাপ কাজ করি, যত করি না কেন আল্লাহর সঙ্গে সঙ্গে ধরে না, আমায় অবসর দিয়ে দে, দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা, আসে কিনা, আসে কিনা। সত্যের পথে থাকা বড় কঠিন, বড় কঠিন রে বন্ধু, সন্তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করতেছে, আল্লাহর কাছে বলে নিয়েছে, আল্লাহ দেখবো, দেখবো তোমার যেই বাদমের কারণে আমার কপালে লাল নথের তক্তা লাগলো, আমি দেখবো কেমন করে এই মানুষটা দু জাহান্নামে যায়, আমি তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে নিয়ে সারবো, তার ডানে থাকবো, বামে থাকবো, তার পিছনে থাকবো, তার জাহান্নামি না করে সারবো না। আমার আল্লাহ জানাই দিলেন শয়তান রে, আমার নেককার বান্দা যে হবে, মুখলেস বান্দা হবে, তারে তুই পারবি না। সত্যের পথিকদের সংখ্যা কম, কত কম, আল্লাহ হাশরের মাঠে আদমকে বলবেন, ইয়া আদম আখরিজ বাসান্নার, হে আদম
তোমার বংশের মধ্যে, তোমার ওলাদের মধ্যে, তোমার সন্তানের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে তুমি আলাদা করে দাও। মাহবুদ, আমি জানি না আমার সন্তানের মাঝে কে জাহান্নামী কে আর জান্নাতি, আমার জানা নাই। আল্লাহ জানাই দিবেন আদো, তোমার সন্তানের মাঝে 1000-এর মাঝে 999 জন জাহান্নামী, 1000-এর মাঝে 999 জন জাহান্নামী, আর একজন হবে জান্নাতি। বিশ্ব নবীর ওয়াজ সাহাবীরা শুনতেছিলেন, এই কথা শোনার পরে সাহাবীরা কানতে লাগলেন, চোখ দিয়া পানি পড়তে লাগলো। আল্লাহর নবীকে প্রশ্ন করবে, করলেন আইয়ুনা যালিকাল ওয়াহিদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল গো, ওই মানুষটা কে 1000-এর মধ্যে একজন? কে ওই মানুষটা? সাহাবীরা কানতেছেন, আল্লাহর নবী তখন বললেন যে ওই 1000-এর মাঝে যে 99 জন তারা হবে ইয়াজুজের দল। আল্লাহু আকবার! আর একজন হবে, এই কথা শোনার পরে হাসরের মাঠে এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ পাক 1000-এর মাঝে একজন হবে জান্নাতি আর 99 জন হবে, 999 জন হবে জাহান্নামী। এই ঘোষণা শোনার পরে ওয়াতাযাউ কুল্লু যাতে হামলিন হামলাহা তারা নাস সুকার অমা হুম বেসুকার অলাকিনা আজাবাল্লহে সদীদ। তখন যখন এই ঘোষণা দিবে তখন গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা প্রসব করে ফেলবে, যুবক মানুষটা বুড়া হয়ে যাবে। এই ঘোষণা শোনার পরে এবার সাহাবীরা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আশা করি সমস্ত নবীর যত উম্মত জান্নাতে যাবে তোমরা তাদের 4 ভাগের 1 ভাগ হবে। সাহাবি বলতেছেন ফাকাব্বার না, আমরা এই খুশির খবর শুনে সকলে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফেললাম। এবার আল্লাহর নবী বললেন, আমি আশা করি আমার পূর্বে যত নবীর উম্মত জান্নাতে যাবে এর তোমরা 3 ভাগের 1 ভাগ হবে। আল্লাহু আকবার! এবার আল্লাহর নবী আবার বললেন, আমি আশা করি আমার পূর্বে যত নবী উম্মত জান্নাতে যাবে তোমরা তার অর্ধেক হবে। আল্লাহু আকবার! সাহাবীরা আনন্দে ফুর্তিতে আল্লাহু আকবার তকবীর ধ্বনি দিতে লাগলেন, বারবার বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে আমি আর আপনি, আমরা উম্মতে মুহাম্মদিয়ার লোকেরা অর্ধেক হব। তাই বন্ধুরা আমার, আপনারা এখানে 1 ঘন্টা খুতবা শুনেন, আমার মতো বুড়া মানুষ, হ্যাঁ, এই বয়স্ক লোকটা 1 ঘন্টা কেন, 5 মিনিটও বলার মতো ছিলাম না। এবার অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলাম, আল্লাহ পাকের মেহরবানিতে তার দয়ায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর বলতেছিলাম যে তৌহিদের অনেক দুর্দিন গেছে। তৌহিদ মানেই আল্লাহর একত্ববাদ, আকীদা দুরস্ত। আল্লাহর ঘর বানাইছে কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আল্লাহর অর্ডারে কে? ফেরেশতারা প্রথম, এরপরে, হ্যাঁ, ফেরেশতারা প্রথম, তারপর কুরাইশরা, সর্বশেষ কুরাইশরা বানাইছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘরের খেদমত করছে তারা, হাজি হজও করছে তারা, হাজিদের পানি খাওয়াইতো তারা, আল্লাহর ঘরে মহব্বত করতো। 360টা বুথ এখানে রাখাও, আল্লাহর ঘরে মহব্বত করি, বুঝেন না? হ্যাঁ, এই দরগায় গিয়া ছেলের বউ আর ছেলের ছেলে নিয়ে গিয়া এই সন্তান পাওয়ার জন্য হেনে সিন্নি মানে আর কয় আল্লাহরে মানি। তো এরাও কাফেরও এরকমই করছে, মুশরিকরাও এরকমই করছে। আল্লাহর ঘর আমাদের, আমরা তার মাতবর, আমরা তার মুতওয়াল্লি, কিন্তু তাদের মধ্যে ছিল না তৌহিদ, তৌহিদ ছিল না, আকীদা ঠিক ছিল না। এরা যে নামাজ পড়ে নাই তাও না, আল্লাহর ঘরে কী করতো? নামাজ পড়তো, হাতে তালি দিত, এরা এই যে হাতে তালি দিলে নামাজ হয়ে যেত। হ্যাঁ, হাতে তালি দেওয়া মানে নামাজ পড়া।
কি বিকৃতি হয়ে গেছিল, এই ধর্মের বিকৃতি কালে কালে যুগে যুগে চলে এসেছে, শেষ এসে পড়েছি আমরা, এই শেষকালে পড়ে গেছি আমরা। এখন কি আকিদা পোষণ যে একটা এইখানে দিয়ে দিছেন আল্লাহ, অমুক উমুকরে দিয়ে দিছেন, একটু দেখাশোনা করে খালি জীবিত না মূল্য করে, এই আকিদা পোষণ করতেছেন আমার মতো টুপি মাথায় দিয়ে, আমার মতো পাঞ্জাবি পরে, আমার মতো সালাত নামাজ পড়তেছেন, মসজিদে যান নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, গরিব মানুষের খেলান, এই কাজগুলি করেন, তারপরে আকিদা পোষণ করেন কি আল্লাহর মুখ বান্দারে এতটুকু জায়গা দিয়ে দিছে দেখাশোনা। সেই দুর্দিনের কথা যখন মনে পড়ে, ইসলাম এই কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আর ইসলামের জয় জয়কার হলো, আবার তার পতন আসলো, আবার ইনশাআল্লাহ আবার ইসলামের জয় জয়কার হবে, সে যখন একটা ব্যক্তি আল্লাহ বলবে না তখন আর এই দুনিয়ার দরকার নাই, আল্লাহ খতম করে দিলেন। আজকে আপনাদের সামনে আমার মূল কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু আছে আপনি একটু বিচার করে দেখেন, আপনি একটু যাচাই করে দেখেন আপনার আকিদা সহি আছে কি না। হ্যাঁ, আমি যদি ব্যবসা করতে যাই তো ভালো ব্যবসা যে বুঝে তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আমি তো একটা ইটের ভাটা করব, আপনি কয়েক বছর যাবত ইটের ভাটা করতেছেন, আমার একটু ব্যাপারটা বলে দেন তো, তার কাছ থেকে জ্ঞান নেবেন ইট তৈরি করা। আপনি যদি অন্য কোনো কাজ করতে যান তাহলে ওই বিষয়ের যে বিশেষজ্ঞ তার কাছে জানতে চাইবেন, আপনি চিকিৎসা করাইতে চাইলে আপনি ভালো ডাক্তার দেখবেন, দশটা ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটা ভালো এবং ওই ডাক্তারের কী ডিগ্রি আছে, ওই ডাক্তার কী বলেন রুগীর। এক ডাক্তার ছিল বিধানচন্দ্র রায়, ইয়েতে পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায় তার নাম ছিল, বিধানচন্দ্র রায় তার সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। এই বছর আমি দেখলাম একজন লেখছেন যে বিধানচন্দ্র রায় রুগী কাজ দিলেই বুঝতে পারতো তার কী রোগ হয়েছে। তাহলে মনে করেন ডাক্তার কত উঁচু দরের ডাক্তার, আগে দেখছি পাল ধরে দিব্যা দেখাও, এই নারী টিপে তারপরে পেটে ইদিরে টোকা দিয়ে চিকিৎসা করতেন, আর এখন পরীক্ষা নিরীক্ষা চলছে, আপনি খালি পরীক্ষা করে আসেন, আমার কিছু দেখতে হবে না, সব এই যন্ত্রে বলে দেবে আপনার কী হয়েছে, পরিবর্তন এসেছে, আপনি দেখবেন কোন ডাক্তারটা ভালো। কিন্তু আপনার যে ইমান, ইমান ঠিক আছে কি না, আপনার তৌহিদ ঠিক আছে কি না, আপনার সালাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয় কি না, এইটা আপনি কোনোদিন যাচাই করে দেখলেন না। আপনি আপনার ইমাম সাহেবকে বললেন না, দেখেন তো আমার ওযুটা কি রাসূলুল্লাহর ওযুর মতো হয় কি না দেখেন তো। কারণ অন্য কোনো হুকুম, অন্য কোনো বিধান, অন্য কোনো ল ও অর্ডিনেন্স, অন্য কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে সেই সাত আসমানে নিয়ে কোনো দিন কা নবীকে দেন নাই, একটাই দিয়েছেন, তার নাম সালাত, তার নাম সালাত। আবার এটা আল্লাহ পাক শিখাইলেন জিবরাইল আলাইহিস সালামকে, সমস্ত নবীদের কাছে যিনি ওহি আনছেন তাকে, এরপর রসুল্লার কাছে যাও অজু শিখিয়ে দাও, আল্লাহ শিখিয়েছেন জিবরাইলকে, জিবরাইল শিখিয়েছেন রসুল্লাহকে, রসুল্লাহকে অজু জানতেন, রসুল্লাহ নামাজ পড়তে পারতেন না, জিবরাইলকে পাঠাইছেন যাও তুমি ইমাম হয়ে নবী মুক্তাদি হয়ে সালাত আদায় করবে, তুমি গিয়ে শিখিয়ে দাও। আসলেন, তিনি সালাত আদায় করলেন, রসুলুল্লাহ দুই দিন তার পিছনে সালাত আদায় করলেন, আল্লাহ শিখাইলেন জিবরাইলকে, জিবরাইল শিখাইলেন রাসুলকে, রাসুল শিখাইলেন সাহাবিদেরকে, ধারাবাহিকতায় আজকে আমাদের মধ্যে এসেছে, আমরা রসুলুল্লাহর মতো সালাত আদায় করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এই জুমার সালাতটা কত যে দামি, এই দিনটা আল্লাহ রসুল বলেছেন তোমাদের দিনগুলির মধ্যে সাইয়েদুল আয়াম হলো, দিনের সর্দার হলো জুমার দিন, ঈদুল ফিতরের দিনের চেয়ে উত্তম,
ঈদুল আজহার দিনের চেয়ে উত্তম এই জুমার দিন। এই দিন আজমের ফজিলতের উপর, গুরুত্বের উপর, প্রাধান্যের উপর যদি বক্তৃতা কোনো ভালো আলেমের মুখে শুনেন, কয়েক জুমা শুনতে পারবেন, খালি জুমার দিনের ফজিলত। আপনি বাড়িতে গোসল করলেন, নাপাকির গোসলের মতো গোসল, গোসলটা করে ওখান থেকে রওনা হলেন বাড়ির থেকে, যদি আপনার ই থাকে, সুরমা থাকে লাগাইলেন, যদি আপনার খুশবু থাকে লাগাইলেন, রসুল বলছেন আমি তিনটা জিনিস পছন্দ করি, কি খুশবু, নারী আর সালাত, খুশবু, নারী আর সালাত। আল্লাহর নবী সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে যেটা, তার নাম সালাত। আজকে দান করা টাকা পয়সা দেওয়ার লোকের খুব একটা অভাব নাই, না চাইলে পাবেন, কিন্তু রসুল্লাহর মতো সালাত আদায় করার লোকের অভাব। অভাব না, খালি আকাল লাগছে, আকাল লেগে গেছে, কি যে নামাজ পড়ি রে ভাই, না হয় রুকু, না হয় সেজদা, না হয় তাসবি, না হয় দোয়া দুরুদ, কিছুই না, আবার আমি সালাত আদায় করছি, আল্লাহ রসুল বসে আছেন। এক ব্যক্তি নামাজ পড়লেন কোথায়, মসজিদে নববীতে নামাজ পড়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাম। আল্লাহ নবী বলেন ওয়ালাইকা সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তবে এর যে ফিরে যাও, ওসাল্লি নামাজ পড়ো, বাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো ওই নেই। আচ্ছা আবার এসে নামাজ পড়লেন, উনি আবার ভালো করে পড়েন নাই, প্রথমবার যারা পড়ছিলেন আবার ভালো করে পড়েন নাই, ওই আবার গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী একই কথা বললেন, পূর্বের কথা বললেন, তুমি যাও আবার গিয়ে নামাজ পড়ো। তিনবার পড়ার পরে এবার তিনবার ভালো করে পড়ে নাই, হ্যাঁ একবার প্রথমবার হচ্ছে, দ্বিতীয়বার, দ্বিতীয়বার হচ্ছে, তৃতীয়বার, না এবারও হয় নাই, এবারও হয় নাই। আল্লাহর নবী তাকে এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, বলে দেন আমাকে, আমি আর পারি না। আপনি কি কোনোদিন আপনার মসজিদের ইমামকে বলছেন আমি সালাদটা আদায় করি, আপনি দেখেন তো আমার সালাদটা রসুল্লার মতো হয় কি না, আমি অজুটা করি আপনি দেখেন তো আমার অজুটা হয় কি না, আপনার ইমামকে অজু করে আপনাকে দেখাইছেন, এই দেখেন আল্লাহর রসুলের কাছে এসে আল্লাহর রসুলের জিবরাইল আলাইহিসসালাম অজু করে দেখাইছিলেন, আল্লাহর রসুল এইভাবে অজু করতেন, এইভাবে আল্লাহর রসুল অজু করতেন, আপনার আমি দেখাইলাম, দেখাইছেন তাহলে থাকবেননি ইমাম সব থাকবেননি আল্লাহর কাছে, এই তোমার দায়িত্ব তুমি পালন করছ। আল্লাহর নবী কে বলেন আইয়ুহার রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যে ওহি নাজিল করা হয়, ওহি মতলু আল গায়র মতলু, এই দুই প্রকারের ওহি আছে, একটা নামাজে পড়া হয় আর একটা নামাজে পড়া হয় না, তার একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। নবী গো আপনি প্রচার করে দেন আপনি বাল্লেগ মা উনজেলা ইলাই, আপনার কাছে যা কিছু ওহি আসে, কোরআন রূপে আসে আর হাদিস রূপে আসে, এগুলি আপনি প্রচার করে দেন, ফাইনলাম তাবলা ফাইনলাম তাফাল, যদি এই কাজটা আপনি না করেন, ফমা বাল্লাগ তা রিসালাতা, তাইলে আপনি রেসালতের নবুয়তের দায়িত্ব পালন করলেন না। জিজ্ঞেস করা হবে আপনাকেও আমাকেও, আপনার দায়িত্ব পালন করেছেন? আমি আমাদের সেই মহাসম্মেলনে ভাই পেলে সারা বাংলাদেশের খাস করে বিশেষভাবে আহলে হাদিস ভাইদের কাছে অনুরোধ রেখেছি কথাটা, যে আপনারা প্রত্যেক দিন ফরজ নামাজের পরে অথবা মুসল্লিদের সঙ্গে পরামর্শ করে দিনে একবার কোরআনের একটা আয়াত হলেও আপনারা মুসল্লিদেরকে ইমাম সাহেবরা শোনাবেন, একটা সহি হাদিস হলেও জনগণকে শোনাই দেবেন, একটা কোরআনের আয়াত আর একটা সহি হাদিস, এই দুইটা যদি আপনি প্রত্যেক দিন একবার করে, পাঁচবার না একবার করে যদি পড়েন, তাহলে 365 দিনে 365টা আয়াত আপনার পড়া হবে, আপনার জানানো হবে, 365টা হাদিস আপনার বলা হবে, জনগণের জানানো হবে। এইভাবে যদি কেউ 10 বৎসর এই আমলটি করতে পারেন, তাহলে আপনি চিন্তা করবেন তার আমল নামায় কত আমল লেখা হবে, কারণ আল্লাহর কোরআন যে পড়ে তার যত সওয়াব হয় আর যে শুনে তার তত সওয়াব হয়।
যদি তাই না হবে তো ইমাম সাহেব পরে আমি পিছিয়ে দাঁড়াই থাকিয়া, যদি খালি ইমাম সাহেবেরই সোয়াব হয় আমার না হয় তাহলে ইমাম সাহেব আপনার সোয়াব নিয়ে থাকেন আমি চলে গেলাম, আমি যদি সোয়াব না পাই না ইমাম সাহেবের যত সোয়াব আপনারও তত সোয়াব, তারা বিতেত পড়তেছেন তত সোয়াব পাইতেছেন, আপনার ছেলে কোরআন পড়তেছেন সহি শুদ্ধভাবে, আপনি পিতা হয়ে তার কোরআন পড়া শুনতেছেন, আপনার বিবি শুনতেছেন, আপনার নাতি নাতকররা শুনতেছেন, তার পড়ায় যত সোয়াব হয় যত লোকে শুনল তাদের তত সোয়াব হয়। সুতরাং আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই ছোট্ট মসজিদটাতে আমি খুতবা দিতেছি, একদিন আমি যখন সরকারি হরগঙ্গা কলেজে প্রবেশারি করি 1981 সালের 20 অক্টোবর, ওই সপ্তাহে থেকেই নারায়ণগঞ্জের চাষারা আহলে মসজিদে খুতবা দিই, আহলে হাদিস মসজিদে আমি খুতবা দিই, তখন আমার সামনে বড়জোর 50-60 জন লোক ছিল, আর আজকে সেখানে 4 তলা মসজিদ ভরে যায়। আল্লাহ কর্তৃক আসলো। আমি প্রতি মাসে একটা খুতবা ওখানে আমি দেই ইংরেজি মাসের প্রথম জুমাটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হক, এই দাওয়াতের মাধ্যমে, দিনে হক এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। যখন এটার শেষ সময় আসবে, যে পতন আস্তে 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 যখন কেউ আল্লাহ বলে ডাক দিবে না, তখন দুনিয়া শেষ করে যাও, যাও হাসরের মাঠে উঠো। তো আপনাদের সামনে আমি এই ছোট্ট আয়াতটিকে কেন্দ্র করে, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা আসে তার বলা তা দাও প্রকাশ করো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আসান, আল্লাহর পথের দিকে দাওয়াত দাও, সুন্দর সুন্দর কথা বলে মানুষের মন যেন নরম হয়। বিশ্ব নবী যখন কথা বলতেন তাহলে হেন কঠোর, মানুষটার হৃদয় নরম হয়ে যেত, মানুষের মনে মুখে আল্লাহ পাক এমন মধু দিয়ে দিছেন যে যদি আল্লাহ পাক তার মুখের মধ্যে মধু দিয়ে দেয় তাইলেও খারাপ কথা হইলে মজা লাগে, হ্যাঁ মিশা কথা কইলেও মজা লাগে। দেখবেন কোন কোন লোক খালি মিশা কথা কইতেছে, ওয়া যে করতেছে কোরআন সইয়া দিছে খবরই নেই তবু মানুষ শুনে, কারণ তার কথা মজা লাগে, তার কথা মজা লাগে। যদি কয়টা কোরআনে আছে তাও বলবে না, যদি কয় সইয়া দিছে তাও না, জৈবা দিস তাও না, হ্যাঁ বলতেছে কিন্তু তার কথা মজা লাগে। আচ্ছা এটা তো হলো ভালো কাজের, খারাপ কাজে আছেন, গান গায় নাচে বাইজি নাচে, কিন্তু তারও এই গান এত মজা লাগে, তার এটাই রাখ আর একটু শুনে লই গানটা, আর একটু শুনে লই, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জবানের মধ্যে এরকম মধু দান করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইলা সাবিলি রাব্বিকা, নবী গো তোমার প্রভুর পথের দিকে দাওয়াত দাও, বিল হিকমতে, প্রজ্ঞার সাথে, জ্ঞানী লোকেরে কীভাবে বলতে হবে, মূর্খ লোকেরে কীভাবে বলতে হবে, কৃষককে কীভাবে বলতে হবে, এই টেকনিক তোমার জানা থাকতে হবে, প্রফেসরকে কীভাবে বলতে হবে, ডাক্তারকে কীভাবে বলতে হবে, ইঞ্জিনিয়ারকে কীভাবে বলতে হবে, কাফেরকে কীভাবে বলতে হবে, কাফেরকে কীভাবে বলতে হবে, আর অল্প শিক্ষিতকে কীভাবে বলতে হবে, এই টেকনিক জেনে জানতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনার এখানে যারা আছেন আপনাদের জ্ঞান গরিমা সম্পর্কে আমার জানা নাই, আমি যদি এখানে দাঁড়িয়ে বলতে থাকি ইসলাম ইজ নট ইন ইয়ার ক্রিড বাট ইটস এ লাইফ টু বি লিভড ইন দ্য প্রেজেন্ট, দ্য রিলিজিয়ন অফ লাইফ ডুইং রাইট থিঙ্কিং অ্যান্ড রাইট স্পিকিং ফাউন্ডেড অন ডিভাইন লাভ ইউনিভার্সাল চ্যারিটি অ্যান্ড দ্য ইকুয়ালিটি অফ ম্যান দ্য সন্স অফ দ্য লর্ড, আপনারা কইবেন যে এই কথা শুনতে এখানে আসি নাই, আমরা কিছুই বুঝি না, কিন্তু একজন ইংরেজি ভালো জানেন যিনি তিনি বলবেন খুব দামি কথা হয়েছে, সাংঘাতিক দামি কথা হয়েছে। সেজন্য আল্লাহ বললেন, নবী গো হিকমতের সঙ্গে, হিকমতের সঙ্গে, আর আল্লাহর নবী ছিলেন এই দুনিয়ার জমিনে সকল নবীদের চেয়ে বড় হাকিম, সকল নবীদের চেয়ে বড় প্রজ্ঞবান, তিনি ছিলেন মহা বড় জ্ঞানী। সুতরাং আল্লাহ নবীকে আল্লাহ বলে দিলেন দাওয়াত দেন আপনি আল্লাহর পথে, দেবীর হিকমা বল মাওয়াজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা কয়ে দিলেন। মুসা নবী আর তার ভাই হারুন কে বললেন ফেরাউনের কাছে যাও, যাও নকৌলা লাহুমা কাউলা লাইগিনা, নরম কথা কয়ো, এত হলো অত্যন্ত উগ্র, হ্যাঁ লাইয়েন নরম কথা কয়ো, রাগে কথা কইলে চলতো না, একটা মদ খরে যদি কয় বেটা তুই মদ খাজ করে,
না হ্যাঁ করবো, তোর এককের শেষ করে দেব। ও আছে না, যারা পাপ করে তারা পাপের কোনো ভালোই মনে করে না। 99টা মানুষ হত্যা করছে, হত্যা করে একজনের কাছে জিজ্ঞেস করছে আলেমের কাছে, আমার কোনো উপায় আছে বা স্যার? কই বেটা, তুই একটা না, দুইটা না, চারটা না, ছয়টা না, 99টা করছ, খুন নিজে স্বীকার কর, তুই এত বড় খুনি, তোর কোনো উপায় নাই। উনি চিন্তা করলে আমার বলে কোনো উপায় নেই, তাহলে তারাও সেরে নেই। বুখারির হাদিস, সহিয়া দিস, তারও সেরে ফেলি দিছে, তারে শেষ করে হবে। 100 পুরো হয়েছে নি, 100 পুরো হয়েছে নি, 100 পুরাইয়া পরে এক ভালো আলেমের কাছে জিজ্ঞেস করতেছে, আমি 100 খুন করছি, আমার কোনো উপায় আছে? কয় আছে। কী উপায় আছে? কয় তুমি উমুকে উমুক জায়গাতে একটা বড় আলেম আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে বইলে দিবে তোমার পথ আছে, আছে, তুমি যদি ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, তওবা করো, আছে, তবে আমার কাছে না, উমুকের কাছে গেলে তুমি পাইবা, বড় আলেম দেখাই দিছে। তখন হয়েছে আমার বলে উপায় আছে, 100 খুন করছি, তারপরেও বলে আমি মাপ পাইতে পারি। এবার রওনা হয়ে গেছে, যাইতেছে, রাস্তার মাঝখানে যখন গেছে, হুকুম হয়ে গেছে তার জানটা কবজা করে নিয়ে আসো, তা নিয়ে আসো, তা যথা হুকুম তথা কাজ। আয়েশা হাজির রহমতের ফেরেশতা, আয়েশা হাজির জহমতের ফেরেশতা, জহমতের ফেরেশতা, জহমতের ফেরেশতারা কয় হ্যাঁ পাপি 100 খুন করছে, একটা দুইটা না, তার জান চাইনা ভাজ করবো আমরা, যেটা মানুষের চামড়া শিলতে জন্ম লাগে এরকম করে ভাজ করব। তারা বলতেছে না নেককার, কেমনে কাহে যাইতেছিল তওবা করার জন্য, আল্লাহর কাছে মাফ চাইবার জন্য, অতএব আমরা তার জান কব্জ করবো, টেরি পাইব না। সুবহানাল্লাহ, মুমিনের যার কব্জ করে, পানিতে যদি একটা কলসিতে যদি পানি ঢাইলে দেন, কোনো কষ্ট হইব হবে না, পড়ে যাইব। এইরকম আপনারা ওয়াজে শুনছেন, 50,000 বৎসর হবে একদিন, 50,000 বৎসর, কিন্তু মুমেনের জন্য এক ওয়াক্ত সালাত আদায় করতে যে সময়, এই সময়ও না। সুবহানাল্লাহ, ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি দুরুস্ত থাকে, তাইলে একটা ওয়াক্তের নামাজের সময়ও না মুমেনের জন্য। তখন বলতেছে যে তার জান কব্জ করবো আমরা, তখন চলো আল্লাহরে জিজ্ঞেস করি কেডা করব। আল্লাহ খবর পাঠাইলেন, মাইপা দেখো, সে যে যাইতেছিল ওই জায়গাটা, যার কাছে যাইতেছিল কতটুক গেছে, কতটুক বাকি ছিল, তারা মেপে দেখলো অর্ধেকের চেয়ে একটু বেশি চলে গেছে, সেইখানে পড়ে গেছে, তার দেহটা পড়ে গেছে, ওই একদকের চেয়ে বেশি গেছে। হুকুম আসলো ওই মানুষটা ইস্তেগফারের দিকে, তওবার দিকে, আল্লাহর পথে গেছিল, তোমরা ওই রহমতের ফেরেশতারা তার জান কবজ করো। সুতরাং এখনো সময় আছে, এখনো সময় আছে। শেরেক বেদাত যতই করছেন না কেন, করছি না কেন, এখনো পশ্চিম থেকে সূর্য উদয় হয় নাই, এখনো জানকান্দানির সময় হয় নাই, এখনো তওবা করে, যদি আল্লাহর কাছে তওবা করে সৎপথ গ্রহণ করেন, সত্য পথ গ্রহণ করেন, তাহলে গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, সহি আকীদার উপর থাকার তৌফিক দেন, এবং দিনের দাওয়া সহি দাওয়াত দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আমি আগে দিতাম আধা ঘন্টা, তারপরে কোনখানে 45 মিনিট, আপনাদের এখানে প্রায় 1 ঘন্টা তো হয়েই গেছে, যে পুরা মানুষ আর কত। আপনাদেরকে একটা সুসংবাদ জানিয়ে এবার দ্বিতীয় খুতবা শুরু করছি। সৌদি বাদশাহ আমাদের বাংলাদেশ জমিয়তে আলী দেশের 3 জনকে উমরা করার জন্য দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2016 সালেই বর্তমান সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ খাদিমুল হারামাইন হাফিজাহুল্লাহ, তিনি আমাকে রয়্যাল গেস্ট হিসাবে, রাজকীয় মেহমান হিসাবে হজ করিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তো এই সুসংবাদটা আপনাদেরকে দিলাম দোয়া করার জন্য, কোনো ফখর না, ফখর জি না, কিসের ফখর, কিসের, আমার মতো এলেমের মিসকিন, এলেমের ফকির, আমলের মিসকিন, আমলের ফকির, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেহরবানি, তার আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমি একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলেছেন বললে উ আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত হইলেও একটা কথা হলেও তোমরা আমার পক্ষে থেকে প্রচার করো, দাওয়াত দাও, প্রচার করো, তাবলীগ করো। তো যে যতটুকু কোরআন এবং সহি হাদিস জানেন এতটুকুই আপনি অন্যের কাছে পৌঁছাবেন। আপনি যদি পিতা হয়ে থাকেন তাইলে আপনি আপনি আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, চাকর চাকরানিকে বলবেন। সাহাবা কেরাম রসুল্লার কাছে যাইতেন, পালাক্রমে যাইতেন, যে কাজের ঝামেলায় প্রত্যেকবার যাইতে পারতেন না, তারা বলতেন তুমি আজকে যাও আমি বিরস্তি করি কাজ করি, তুমি এসে বলবা রসুল্লাহ কী হেদায়ত করেছেন, কী বক্তৃতা দিয়েছেন, কী কথা বলেছেন। হ্যাঁ, ওহি আসতেছে, আল্লাহ রসুল জানাই দিতেছেন, দাওয়াত দিতেছেন, এই কথাগুলি আমার এসে বলবা। উনি বলতেন, আবার আরেকদিন উনি যাইতেন, হ্যাঁ আমি আজকে তুমি আজকে কাজ করো আমি যাই, হ্যাঁ উনি আমি এসে তোমাকে বলবো। তো এই দিনের দাওয়াত আমাদের এই উপমহাদেশে আসছে, যারা ব্যবসা করতে আসছেন ব্যবসায়ীদের মাধ্যমে, আরব থেকে তারা ব্যবসা করতে আসছেন ভারতবর্ষে এই জাহাজ দিয়া, তারা এসে আবার দিনের দাওয়াত দিতেন। তো একজন মুসলমান যে যেখানে থাকে সেখানে থাকে এই দিনের দাওয়াত দিবেন। আপনি ব্যবসা করেন ব্যবসার জায়গায়, আপনি ডাক্তার ডাক্তারের জায়গায়, আপনি প্রফেসর প্রফেসরের জায়গায়, আপনি মা পাকশাক করেন, আপনি আপনার ওই পাকশাকের জায়গায় থেকে এই দিনের দাওয়াত আপনি দিবেন। আপনি কোরআন পড়বেন, বাংলাদেশে কোরআনের অনুবাদ হয়ে গেছে, সহি হাদিসের অনুবাদ হয়ে গেছে, আপনি গানের বই কিনেন না, আপনি অন্য নাটক নোবেল কিনবেন না, আপনি মুসলমান যদি হয় তাহলে আপনি কোরআনের অনুবাদ কিনেন, অনেক লেখকের বই বের হয়ে গেছে, এগুলি আপনি পড়েন পড়তে দেন, এর ইনশাআল্লাহ আর সমাজ সুন্দর হবে, আর মানুষ ছেড়ে থেকে চলে আসবে, বেদাত থেকে চলে আসবে, খারাপ থেকে ফিরে যাবে, শুধুই শুদ্ধভাবে সালাত আদায় করলে দেখবেন এই মানুষটা আল্লাহর পথের প্রতি হয়ে যাইতেছে। এখন দোয়া হচ্ছে, اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا جل جلاله والإكرام الله আমাদেরকে আপনি সত্যের উপরে রাখেন, আল্লাহ আমাদেরকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ ও তরিকার উপর থাকার তৌফিক দান করেন। আরেন আল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু ওয়ারেন আল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইস্তিনাবাহু, আল্লাহ আমাদেরকে সত্য দেখাই দেন এবং সত্যের উপর থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বাতিল দেখাই দেন এবং বাতিল থেকে ইস্তিনাব করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাযিল করেন। اذكروا الله يذكركم ودعوا يستجب لكم ولذكر الله تعالى على وعلى وعز وجل وتم وعظم وهم واكبر.